বর্তমান সময়ে যে কজন ইসলামিক বক্তা বিশেষভাবে আলোচনা এবং সমালোচনায় রয়েছেন তাদের মাঝে অন্যতম একজন হচ্ছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও তালিমিয়া ঢাকার প্রিন্সিপাল প্রখ্যাত আলেমিদ্দিন হজরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা। দেশের যে কোনো প্রান্তে তার ওয়াজ মাহফিল মানেই এক অন্যরকম আমেজ। ইসলামের নানান গুরুত্বপূর্ণ বিষয়ে ওয়াজের পাশাপাশি তিনি মানব জীবনের নানান রকম দৈনন্দিন গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান দিয়ে বেশ খ্যাতি অর্জন করেছেন। অন্যায় অবিচারের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বরের অধিকারী এই বক্তা আবার সমসাময়িক নানান বিষয়ে বেশ কিছু বিতর্কিত বক্তব্যও দিয়েছেন। অভিযোগ রয়েছে, মাহফিল করার কথা বলে টাকা নিয়ে তাতে অংশ না নেয়া, এমনকি টাকা কম দেওয়ার কারণে মাহফিল নষ্ট করারও, আড়ালে তাকে ডাকা হয় হেলিকপ্টার হুজুর হিসেবে, সময় দেন মেপে মেপে, সহকারীর কাছ থেকে শিডিউল বুকিং দিতে হয় ন্যূনতম এক মাস আগে, শীতকালে তো শিডিউল পাওয়াই যায় না। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকের পক্ষে বিপক্ষে এইরকম নানান অজানা তথ্যই রয়েছে আমাদের আজকের এই ভিডিওটিতে। এই সকল অজানা তথ্য এবং তার বিপক্ষে এসব অভিযোগ কতটা সত্য জানতে আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। দেশের বর্তমান আলোচিত ওয়াইজদের মধ্যে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীও একজন। বলার ভঙ্গি এবং সুর তার ওয়াজে ভিন্ন মাত্রা আনে, যে কারণে প্রায় পুরো বাংলাদেশে তিনি বেশ খ্যাতি অর্জন করেছেন। বছর পাঁচেক আগেও তিনি এক মাহফিলের জন্য 10 থেকে 15 হাজার টাকা নিতেন। সেখানে বর্তমানে তিনি প্রতিটি মাহফিলের জন্য 40 থেকে 50 হাজার টাকা নিয়ে থাকেন। তাকে মাহফিলের অতিথি করা হলে অনেক দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসে তার বক্তব্য শুনতে। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী বরিশালের কুয়াকাটা এলাকার একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। ইসলামের নানান রকম বিষয় নিয়ে সুরেলা কণ্ঠে তিনি ওয়াজ করে থাকেন, আর সে কারণেই তিনি এদেশের কোটি কোটি মানুষের কাছে একজন প্রিয় পাত্র হয়ে উঠেছেন। তার ওয়াজ শুনে বদলে যাচ্ছে অনেকেরই জীবন, এমনকি পথভ্রষ্টরাও তার হাত ধরে ফিরে আসছেন দিনের পথে। তিনি শুধুমাত্র ইবাদত বান্দেগী কিংবা পরজীবনের ওয়াজেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি, দুনিয়ার জীবনের নানান গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান দিয়েও তিনি বেশ ভালোই আলোচিত হয়েছেন। দেশের পাশাপাশি তিনি বিদেশেও সমান জনপ্রিয় একজন হুজুর। তিনি সবসময় দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সর্বদা আঁকড়ে ধরে রাখার আহ্বান জানান। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে কিংবা ইমানি তাকওয়া অর্জন করতে এবং আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য বেশি বেশি করে চোখের পানি ফেলার আহ্বান জানিয়েছেন। ঘরে ঘরে পবিত্র কোরআনের আলো নেভানো কিংবা মুসলমানদের ইমান এবং আকিদা নষ্ট করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে বলে তিনি গভীরভাবে আহ্বান জানিয়েছেন যে আমল করে নিজের ইমানকে পরিপূর্ণ করতে। বিদেশে গিয়েও তিনি একবার প্রবাসী মুসলিমদের কাছে ইসলামের তাৎপর্য তুলে ধরেন, একই সঙ্গে সে সকল প্রবাসীদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন। বর্তমান সময়ে আমরা শুধুমাত্র ওয়াজ শোনাতেই সীমাবদ্ধ থাকি, সেই অনুযায়ী কিন্তু আমল করি না। অন্যদিকে ইউটিউব ওয়াজ নিয়েও তিনি নানারকম কথাবার্তা বলেছেন। এই নিয়ে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী বলেছেন, ওয়াজ শুধু শুনলেই হবে না, আমল করে নিজের ইমানকে পরিপূর্ণ করতে হবে, তাহলেই না ওয়াজ মাহফিল সফল হবে। আজকে আমরা টিভি এবং ইউটিউবে অনেক কথা শুনে আমাদের মন এবং মগজ ইসলাম থেকে অনেক দূরে সরে যাচ্ছে। বাংলার জমিনে কোনো আলেম নেই যে একসাথে দাঁড়িয়ে 500 হাদিস মুখস্থ বলবে। ইউটিউবে এই শায়েকদের বর্ণনা জাল বলে গণ্য হবে, তারা হচ্ছে আহলে হাদিস। অন্যদিকে শুধুমাত্র ওয়াজ মাহফিল করে তিনি আলোচিত হননি, তিনি আলোচিত হয়েছেন নানান সময় নানান রকম সামাজিক কাজে অংশগ্রহণ করেও। বছর দুয়েক আগে রোহিঙ্গা ইস্যুতে তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ক্যাম্প ভ্রমণ করেছেন। সে সময় তিনি রোহিঙ্গা মুসলিমদের উদ্দেশ্যে টেকনাফে প্রায় 5 লক্ষ টাকা দান করে বেশ পরিচিতি লাভ করেছেন। সে সময় তিনি একটি মাহফিলে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বাংলাদেশে আশ্রয় এবং তাদের সার্বিক সহযোগিতা করার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেছেন এবং তাদের আরও বেশি করে খাদ্য, বস্ত্র এবং আর্থিক সহযোগিতা করার জন্য সরকার এবং ধর্মপ্রাণ মুসলমানদের পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন। সেই সাথে দেশের দরিদ্র, অসহায় এবং বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানানো হয় সর্বস্তরের মানুষের প্রতি। দেশ এবং ইসলাম বিরোধী কর্মকাণ্ডে সজাগ দৃষ্টি রাখার জন্য উপস্থিত মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করে তিনি এদেশের মানুষের প্রতি অসীম প্রেম দেখিয়ে সকলের কাছে প্রশংসার পাত্র হয়ে যান। এত সব আলোচিত কাজের বিপরীতে তার বিরুদ্ধে অভিযোগেরও কোনো শেষ নেই। অগ্রিম টাকা নিয়ে মাহফিলে উপস্থিত না হওয়া, টাকা কম দেওয়ায় ইচ্ছে করে মাহফিল নষ্ট করা, দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে বিতর্কিত বক্তব্য করা সহ বেশ কিছু নেতিবাচক কাজের জন্য তিনি দেশজুড়ে বেশ সমালোচিত একজন ইসলামিক বক্তা। 2017 সালের শেষের দিকে নোয়াখালীর চাটখিলে দিনব্যাপী ওয়াজ মাহফিলের প্রধান বক্তা ছিলেন মাওলানা হাফিজুর রহমান। সেখানে অগ্রিম টাকা নিয়ে মাহফিলে যাননি বলে সে সময় অভিযোগ পাওয়া গিয়েছিল, আর এটি নিয়ে সে সময় নিউজও হয়েছিল বাংলাদেশের বেশ কয়েকটি দৈনিক পত্রিকায়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে সে সময় ব্যাপক ভাইরাল হয়ে যায়। সেখান থেকে জানা যায় যে মাহফিলের কিছুদিন আগের রাতে চাটখিল পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের মাহফিলের জন্য অগ্রিম টাকা নিয়েও সে সময় উপস্থিত হননি মাওলানা হাফিজুর রহমান। এতে করে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম হয়েছিল। এই ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদুল্লাহ পাটোয়ারি।
স্থানীয় এলাকাবাসী এবং মাহফিল কমিটি জানিয়েছিল, সেই আয়োজনে বিগত কয়েক বছর ধরে এখানে ওয়াচ করে আসছেন স্থানীয় এলাকাবাসী। সেবার মাহফিলে মাওলানা হাফিজুর রহমানকে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়, আর সেই অনুযায়ী তার সঙ্গে 10,000 টাকার বিনিময়ে চুক্তিও করা হয়। এই ব্যাপারে মাহফিল কমিটির সদস্যরা বলেন, মাওলানা হাফিজুর রহমান আমাদের কাছ থেকে 40,000 টাকা অগ্রিম চেয়েছিলেন, কিন্তু সে সময় আমরা 10,000 টাকা দিয়ে বাকি টাকা মাহফিল শেষ হলে দেব বলেছিলাম। হয়তোবা আমরা সম্পূর্ণ টাকা না দেওয়ার কারণেই তিনি আর মাহফিলে উপস্থিতই হননি। পত্রিকার রিপোর্টগুলোতে উল্লেখ করা হয়, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকির বিরুদ্ধে ওয়াজ মাহফিলে অগ্রিম টাকা নিয়ে না যাওয়ার আরও অভিযোগ রয়েছে। তার আগের দিনে নোয়াখালীর সোনাইমুড়ির মাহফিলে প্রধান বক্তা হাফিজুর রহমান না আসার কারণে সেখানে প্যান্ডেল ভাঙচুরের ঘটনা ঘটে। বগাদিয়া কেন্দ্রীয় মসজিদ কমিটির ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ এবং ওয়াজ মাহফিলের আয়োজককারী রাকিবউদ্দিন জানিয়েছেন, মসজিদের ইমাম রিয়াজুল ইসলামের মাধ্যমে হাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হয় এবং তাকে 40,000 টাকা দেওয়া হয়। আর বক্তা মাহফিলে না আসার কারণে ওই ইমাম পলাতক রয়েছেন সম্মানের ভয়ে। তারপর সেই অভিযোগের বিষয়ে রাজধানীর উত্তরের বাইতুল মোমিন মাদ্রাসার মাহফিলে বয়ানে তিনি বলেছিলেন তার কিছুদিন পরেই। সেখানে তিনি জানিয়েছিলেন অসুস্থতার জন্য তিনি মাহফিলে যেতে পারেননি। এই নিয়ে পত্র পত্রিকায় লেখালেখি এবং ফেসবুকে বিদ্বেষ ছড়ানো অনুচিত। সেখানে তিনি তার বিরুদ্ধে নানান অভিযোগের জবাব দিয়েছেন সেই মাহফিলে। হেলিকপ্টারে মাহফিলে যাওয়ার ব্যাপারে যে সমালোচনা রয়েছে সেটিরও জবাব দিয়েছেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকি। তিনি ওয়াজের আগে চুক্তি করে কোনো টাকা নেন না বলেও জানিয়েছেন উত্তরার সেই মাহফিলে। এ সকল কথা বলা নিয়ে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়েছিল এক মুহূর্তের মাঝেই। তবে 21 মিনিটের ওই ভিডিওটিতে চাটখিলের মাহফিলের জন্য নেয়া অগ্রিম টাকা তিনি ফেরত দিয়েছিলেন কিনা সেটি তিনি কোনোভাবেই জানাননি। এই ব্যাপারে কথা বলার জন্য তার নাম্বারে চেষ্টা করা হলেও তিনি তার ফোন উঠাননি। অন্যদিকে 2018 সালে শেষের দিকে পাবনার চাটমোহরে হেলিকপ্টারে চড়ে ওয়াজ করতে গিয়ে চুক্তি অনুযায়ী ওয়াজ না করার কারণে আয়োজক এবং মুসল্লিদের জনরোষের মুখে পড়েছিলেন প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান সিদ্দিকি। পরিস্থিতি বেগতিক দেখে তাকে ছাড়াই সে সময় হেলিকপ্টারটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে চলে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে সেই সময় হাফিজুর রহমান সিদ্দিকিকে উদ্ধার করে পুলিশের থানায় নিয়ে আসেন। কমিটি এবং স্থানীয়দের কাছ থেকে জানা যায়, উপজেলার মথুরাপুর ইউনিয়নের সম্মিলিত হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানায় ইসলামী মাহফিলের আয়োজন করা হয়েছিল। মাহফিলের প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান সিদ্দিকিকে প্রায় 1 বছর আগে 50,000 টাকা বায়না দেওয়া হয়। চুক্তি ছিল যে মাহফিলের দিন বাদ জোহর থেকে বাদ আসর পর্যন্ত তিনি ওয়াচ করবেন। চুক্তি মোতাবেক আরও উল্লেখ ছিল হেলিকপ্টারে করে যাওয়া আসার ভাড়া বাবদ আরও 1,40,000 টাকা দিতে হবে। সে সময় চুক্তি অনুযায়ী মাহফিল কমিটি হেলিকপ্টারের ভাড়াও পরিশোধ করেছিলেন। সেদিন দুপুর 2:15 দিকে ঢাকা থেকে একটি হেলিকপ্টারে চড়ে পৌর শহরের বালুচর মাঠে নামেন প্রধান বক্তা হাফিজুর রহমান সিদ্দিকি। এরপর 2:30 মাহফিল প্রাঙ্গণে গিয়ে ওয়াচ শুরু করেন। প্রায় 40 মিনিট ওয়াচ করে মোনাজাত শেষে তিনি তড়িঘড়ি করে বালুচর মাঠে এসে হেলিকপ্টারে চড়ার সময় মাহফিল কমিটি এবং মুসল্লিরা বাধা দিলে সেখানে বেশ উত্তেজনা শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হাফিজুর রহমান সিদ্দিকিকে উদ্ধার করে সে সময় তারা থানায় নিয়ে আসে। এরপর সন্ধ্যায় রাজশাহী থেকে ঢাকাগামী আন্তনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে তাকে তুলে দেয় পুলিশ। মাহফিল কমিটির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, আমরা প্রতিবছর 4 গ্রামের মানুষ মিলে এই বড় রকমের আয়োজন করে থাকি। চুক্তি অনুযায়ী তিনি ওয়াজ না করে দ্রুত সময়ে চলে যাওয়ার সময় স্থানীয় মুসল্লিরা বাধা দেয় এবং বেশ ক্ষিপ্ত হয়ে ওঠে। তিনি আমাদের সঙ্গে প্রতারণা করেছেন, কোনো বছরই কোনো বক্তা কিন্তু এমন করেননি, তিনি আমাদের অনেক বড় ক্ষতি করেছেন। এ ব্যাপারে প্রধান বক্তা হাফিজুর রহমান সিদ্দিকির সঙ্গে যোগাযোগ করার জন্য তার একান্ত সহকারী রফিকের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি। এই ব্যাপারে চাটমোহর থানা পুলিশের ওসি শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন বলেছেন, ভুল বোঝাবুঝি থেকে এই জনরোষের সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে হাফিজুর রহমান সিদ্দিকিকে উদ্ধার করে চাটমোহর রেল স্টেশন থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটে তুলে দেওয়া হয়েছে। পরে আর তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই বিষয়ে পরবর্তীতে নানাভাবে হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ করা আর সম্ভব হয়ে ওঠেনি। তার কিছুদিন পরে হাফিজুর রহমান তার এক ওয়াজের মাধ্যমে মাওলানা দিলওয়ার হোসেন সাঈদীকে প্রকাশ্যে বেয়াদব এবং যুদ্ধ অপরাধী বলে মন্তব্য করে আবারও নতুন করে সমালোচনায় এসেছেন। তিনি বলেন, যে কোনো পাপের ফল হিসেবেই আজকে বেয়াদব কারাবন্দী রয়েছে। একজন দিনের দাওয়াতকারী হয়েও তিনি সকল মাহফিলে অংশ নেওয়ার আগে চুক্তিপত্রে সময় এবং টাকা উল্লেখ করে নেন, যা অন্যান্য আলেমুলামাদের কাছে খুবই দৃষ্টিকটু বলে মনে হয়। তাদের মতে হাফিজুর রহমানের মতো আধুনিক বক্তাদেরকে মাহফিলে আনতে তার শিডিউল সমস্যার পাশাপাশি টাকার ব্যাপারেও ব্যাপক সমস্যায় পড়তে হয়। তারপরেও কমিটির লোকজনরা সমাজের বিত্তবানদের কাছ থেকে টাকা তোলেন আর নিজেদের সুনামের জন্যই মাহফিল করেন। সেসব আলেমদের মতে এসব মাহফিলে ইসলামের কোনোরকম লাভ হয় না, যা হয় নিতান্তই লোক দেখানো ব্যাপার। মাওলানা হাফিজুর রহমানের একদিকে ওয়াজের মাধ্যমে ইসলাম প্রচার আর অন্যদিকে এসব বিতর্ক নিয়ে আপনাদের মন্তব্য কী? তিনি কি ভালো আলেম নাকি একজন ভণ্ড আলেম?
অবশ্যই এই ব্যাপারে আপনার মূল্যবান মতামত জানিয়ে কমেন্ট করুন। আর আমাদের এই নিরপেক্ষ এবং বিশ্লেষণমূলক ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে তা অসংখ্য মানুষকে দেখার সুযোগ করে দিন। প্রিয় ভিউয়ার্স, আরও এমনি ইসলামিক ব্যক্তিত্বের জীবনের কথা এবং নানা রকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।